তিবিরীয় কৈশোরের রাজত্বের পঞ্চদশ বৎসর, পন্তীয় পিলাত জিহুদিয়ার রাজ্যপাল, হেরোদ গালিলের শাসনকর্তা, হানন ও কায়াফার মহাযাজক। এমন সময় ঈশ্বরের বাণী উপস্থিত হল প্রান্তরে জোহনের কাছে, আর তিনি পাপমোচনের জন্য মন পরিবর্তন ও বাপ্তিস্মের কথা জর্দনের আশেপাশে সর্বত্র প্রচার শুরু করলেন। তোমরা পাপের পথ ছাড়ো এবং বাপ্তিস্ম নাও, ঈশ্বর তোমাদের পাপ ক্ষমা করবেন। নবী যিশাইয়র গ্রন্থে ঠিক যেমন লেখা আছে, প্রান্তরে একজনের রব ঘোষণা করছে, প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার এগিয়ে চলার পথকে মসৃণ করো, প্রত্যেক উপত্যকা ভরে উঠো, পাহাড় পর্বত সব সমতল হোক, আঁকা বাঁকা পথ সরল করো, অসমান পথ সমান করো, তবেই সমগ্র মানব জাতি ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে। আমরা কি করব? বলুন, আমরা কি করব? শাপের বংশধর সব। আপনি কি করতে বলছেন? আমরা কোন পথে যাব বলে দিন। যদি তোমার দুটো জামা থাকে, তাহলে যার নেই অবশ্যই তাকে দাও, আর খাবার থাকলে অন্যকেও দাও। গুরু, আমরা কর আদায় করি, আমরা কি করব? যা ন্যায্য তার বেশি নিও না। আর আমরা আমরা কি করব? জোর করে কারো কাছ থেকে টাকা নিও না, কারো নামে কখনো মিথ্যা অভিযোগ করো না, বেতন যা পাও তাতেই সন্তুষ্ট থাকো। বলুন না, আপনি কি মসিহ? আমি কেবল জলে বাপ্তিস্ম দিই, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে মহান, তার পায়ের জুতো খুলে দেওয়ার যোগ্যতাও আমার নেই। তিনি তোমাদের পবিত্র আত্মার আগুনে বাপ্তায়িত করবেন, তার হাতে সেই ক্ষমতা আছে তুষালাদা ছেড়ে ফেলে শস্য তার গোলায় রাখবেন। পবিত্র আত্মা কপটের রূপ ধরে তাঁর উপর নেমে এলেন। স্বর্গ থেকে ভেসে এলো অদৃশ্য কণ্ঠ, এ আমার প্রিয় পুত্র, আমার সব আনন্দের উৎসব।